আবদুল্লাহর সাথে আমিনার বাপজি বিয়ে হবে। আমিনার জীবনীতে লিখেছে আমিনার বাড়ি ছিল তায়েফ নগরে। কোথায় বললাম? তায়েফ নগরে। আমিনার আব্বার নাম ছিল আব্দুল ওহাব বিন জোহরি, একটু মনে রাখবেন, আব্দুল ওহাব বিন জোহরি। উনি সোনার কাজ করতেন। ওই আব্দুল ওহাব বিন জোহরির একটাই কলিজার টুকরা বিঠি। আমিনা এত সতী সাধ্যবতী রমণী ছিলেন, এত ভালো ছিল যে উনি জীবনে অন্যায় কাজ করেন নাই, বলুন আলহামদুলিল্লাহ। আমিনার অনেক ঘটনা লেখা আছে, তার মধ্যে একটা ঘটনা আপনাদের সামনে একটু তুলে ধরি। আমিনা এত সৎ ছিল, এক বৃদ্ধ লোক তার তিনটা বোমা, কটা বললাম? তিনটা বোমা, প্রায় বয়স 80 পার হয়ে গিয়েছে, একবারে খুনখুনে বড়। তো বৃদ্ধ লোকটার পাঞ্জাবির পকেট ছিল ছেঁড়া, তিনটা টাকা ছিল, রাস্তায় হাঁটতে গিয়ে কখন পড়ে গেছে সে জানে না। বাড়িতে গিয়ে বৃদ্ধ লোকটা পকেটে হাত ভরে দেখে পাঞ্জাবির পকেটে টাকা নেই। ওই বৃদ্ধ লোকটা তার বোমা তিনটাকে ডেকে বলল, বোমা ওই তিনটা টাকা আমার পকেটে ছিল, কোথায় পড়ে গেছে আমি জানি না। তিনটা বোমা এতই জল্লাদ ছিল, ডাক দিয়ে বলে, চাচ আব্বাজান, ওই হারিয়ে যাওয়া টাকা যতদিন পর্যন্ত আপনি না নিয়ে আসবে ততদিন পর্যন্ত আপনাকে পানি ছাড়া অন্য কোনো খাবার দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না। বললো, মা কেউ যদি পড়ে পায় তাহলে তা দিবে না? বলে, তা বলতে পারবো না। ওই বৃদ্ধ লোকটা প্রথম দিন বাবা পাড়ার অলিগলিতে বাবা আপনার বেরিয়ে যায়, লাঠি হাতে করে নিয়ে টক টক করে হাঁটে আর চিৎকার করে, বলো গো পাড়ার মা বোনেরা, বাপজো ভাইরা, আমার তিনটা টাকা রাস্তা হাঁটতে হাঁটতে কোথায় পড়ে গিয়েছে আমি জানি নাও, যদি কেউ পেয়ে থাকো তাড়াতাড়ি ফিরিয়ে দাও, নাহলে আমার বৌমারা আমাকে খামার খেতে দেবে নাও। এইভাবে বৃদ্ধ মানুষটা একদিন দুই দিন এইভাবে তিন দিন বাবা খোঁজাখুঁজি করে পেলেন নাও, চার দিন কার দিন বাবা ওই বৃদ্ধ লোকটা তার বৌমাদেরকে ডেকে বলেন, বৌমারা চার দিন ধরে পেটে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, আমি কোমরে বল পাচ্ছি না, শক্তি কমে যাচ্ছে, বোমা আমাকে তাড়াতাড়ি দুটো খাবার খেতে দাও। ওই তিল বোমা চিৎকার করে বলেছিল, আব্বা হারিয়া যাওয়ার টাকা যতদিন পর্যন্ত না আনবেন আমরা এক কথার মানুষ, পানি ছাড়া আর কোনো খাবার দেব না। বৃদ্ধ লোকটা পানি খেয়ে বাপ যাবার বেরিয়ে পড়লাও, হজরতে আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহাও, উনি আপনার বাড়ি থেকে বাপজি আপনার ওই দিন কাজ এই দিন কা বৃদ্ধ লোকটার টাকা পড়ে গিয়েছিল, আমি আমিনার বাড়ির সামনে রাস্তায় বাজে পড়ে গিয়েছিল, আমি না ওই রাস্তাতে যখন বেরিয়ে দেখেন বাবা তিনটা টাকা পড়ে আছে, আমার আমি না তিনটা টাকা হাতে করে নিয়ে বাপজি আফসোস করে বলেন, আল্লাহ জানি না কোন বাপজি কোন ভাইয়ের কোন মা বোনের হয়তো পড়ে গিয়েছে, সে জানে না বাড়তে গিয়ে হয়তো কান্না করতেছি। হজরতে আমিনা টাকাটা নিয়ে গিয়ে যত্ন করে ঘরের ভিতরে বাপজে রেখে দিয়েছে, মালিকের খোঁজ পেলে বাপজে বলে দেবে, খোঁজ পেলে বলে দেবে। সঙ্গে সঙ্গে বাবা হজরতে আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে নাই বাবা আমিনা, রাত্রি বেলায় না দিনের বেলায় চার দিন কেরা দিন জালানার ধরে বাবা বসে আছেন, আর বৃদ্ধ মানুষটা লাঠি হাতে করে নিয়ে বাবা কান্না করতে করতে বলে, ওগো পাড়ার মা বোনেরা, যদি কেউ পেয়ে থাকো টাকা আমাকে ফেরত নিয়ে দাও। এই বৃদ্ধ লোকটার কান্নার আওয়াজটা আমিনার কানে গেল, আমিনা ঘর থেকে বেরিয়ে পড়লেন, কে কান্না করে? এক দুপা করে গিয়ে গিয়ে দেখেন একটা বৃদ্ধ মানুষ কাঁদে, ডাক দিয়ে বলেন, চাচা আপনি কান্না করবেন নাও। বলে, কেন রে মা? বলে, আপনার হারিয়ে যাওয়া টাকা আমি পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা বাড়িতে বাপজি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর নিজে হাতে হাত দিয়ে পানি নিয়ে বৃদ্ধ লোকটার বাপজি মুখটা বাপজি ধুয়ে নিয়াও, আমিনা নিজে হাতে বাপজি খাবার তুলে তুলে খাওয়াছেন, আর বৃদ্ধ লোকটার দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়ে, ডাক দিয়ে বলল, মা তোমার মতো আমার একটা
একটা বিটি ছিল রে মা, আমার বিটিটা মারা গিয়েছে, তোমার মতো আমাকে খাবার খাওয়াতো। হযরতে আমিনার ব্যবহার দেখে বৃদ্ধ মানুষটা মুগ্ধ হলো। আমিনা ছুঁচ ঢাকা নিয়ে এসে বাবা ওই পকেটটাকে বাপজি সেলাই করে দিও। তিনটা টাকা নিয়ে এসে পকেটে দিয়ে বলেন, চাষা আর চিন্তা করবেন না, বোমারা আপনাকে খাবার খেতে দেবেন, যান আপনি চলে যান। ওই বৃদ্ধ লোকটা বলেছিল, বাবা ওরে মা, তুমি যে আমার এত সুন্দর ব্যবহার করলে মা, বলো তুমি এর বিনিময়ে কি নিতে চাও একটু খুনে বলো। আমি না ডাক দিয়ে বলেন, ও গো চাচা আমি কোনো টাকা পয়সা চাই না, বলো কি নিবা একটু বলো। বলে, চাচা কিছু দরকার নাই, একটু দয়া করে যদি করতে হয় একটু আমার জন্যে দোয়া করবেন। বলুন সুবহানাল্লাহ, নবী বলেছেন আর দোয়া মক্ষুল ইবাদাত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। মানুষ হাফেজ হোক, মাওলানা হোক, উস্তাদ মাস্টারমশাই হোক না কেন, বড়দেরকে দেখলে একটু দোয়া চাইবেন। যদি আপনার বয়স ছোট হয় বলবেন, চাষা কি হাফেজ সাহেব কি মাস্টারমশাই একটু দোয়া করবেন। দোয়াটা বাপজি দরকার, বলে চাষা কিছু চাই না, যদি দিতে হয় তো একটু দোয়া করে। বৃদ্ধ মানুষটা হাতুখানা তুলে বলেছিলেন, আল্লাহ এ আমিনার মায়ের নামটা যেন গোটা পৃথিবীর আনাচে কানাচের মানুষ যেন জানতে পারে। বলুন সুবহানাল্লাহ, পৃথিবীতে এমন কোন আর দেশ বাকি নাই যে দেশে আমিনার কথাটা বাপজি জানে না মানুষ। নাম পৌঁছে গিয়েছে হযরতে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মা আমিনা। এই সেই আমিনা এত সুন্দর ব্যবহার ছিল তার সাথে বাপজি, প্রথা অনুযায়ী সেই জামানায় আমার আবদুল্লাহর সাথে বাপজি বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আবদুল্লাহ নিজের বিবি আমিনাকে বাড়িতে রেখে দিয়ে দুপুরবেলায় বলছেন, বিবি তুমি বসো, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। বলে, যান অসুবিধা নাই। বাজারে যাচ্ছে, কেতাবে লিখেছে সেই জামানার সবচেয়ে বড় ইহুদির যে পণ্ডিত আলেম তার নাম ছিল বাপজি রাহাব। কী নাম বললাম? রাহাব। তার একটা কলিজার টুকরা বিটি, তার নাম ছিল রোকিয়া। এই রোকিয়া তার বাপের কাছে তৌরাত পড়তে পড়তে বলছেন, আব্বা এই যে বারবার শুধু পড়ছি মোহাম্মদ, বরং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই আবদুল্লাহ এরা দুজন কারা? ইহুদির আলেমের বিটি তার আব্বাকে প্রশ্ন করছে। ডাক দিয়ে বলছেন, মারে এই যে মোহাম্মদ, ইনি হচ্ছেন আখিরি জামানার রসুল, ইনি আখিরি জামানা আসবেন। আরে আবদুল্লাহ বলে মোহাম্মদ সাল্লামের আব্বা। বলে, আব্বা তাহলে আবদুল্লাহর সাথে যেই মেয়েটার বিয়ে হবে সে হবে ভাগ্যবতী, তার সেকে মেয়ে মোহাম্মদ সাল্লাম জন্ম নেবে, নবীর জন্মদক্ষিণ মা হবে। বলে, হ্যাঁ। ইহুদি আলেম তার চোখ দিয়ে পানি ঝরছে, তার বড় মনের আশা যে আমি যদি নবীর নানা হতে পারতাম। রকিয়া বিয়ে হয়নি। ডাক দিয়ে বলল, আব্বা এই আবদুল্লাহ ছেলেটা কি জন্ম নিয়েছে? বলে, হ্যাঁ জন্ম নিয়ে নিয়েছে। কোথায়? বলে, মক্কানগরে। বলে, আব্বা আমাদের টাকার অভাব নাই। বলে, নাও তাহলে আপনি মক্কার চৌরাস্তার মোড়ে একটা ঘর করে দেন, আমি মক্কানগরে আমি ওই আবদুল্লাহ নামক ছেলেটাকে খুঁজে বের করে তাকে আমি স্বামীর পর গ্রহণ করতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে রকিয়াকে ওই রাহাব ইহুদি আলেম, আবদুল্লাহর সাথে আমিনার বিয়ে হয় তার ছয় মাস আগে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে ঘর করে দিয়েছে। প্রতিদিন সকালবেলায় কেতাব নিয়ে যুবক ছেলেদের দিকে তাকায়, বলে, আব্বা যিনি আখিরি জামানা নবীর আব্বা হবে আবদুল্লাহ, তার চেহারাতে চিনব কেমন করে? বলে, তার চেহারাতে নূর চমকাবে। বলুন আলহামদুলিল্লাহ। তার চেহারায় নূর দেখা দিবে, যা অন্য যুবকদের ছেলেতেও চেহারাটা দেখতে পাওয়া যাবে না, নূরটা। হযরতে আব্দুল্লাহ বাড়িতে রেখে বাবা যখন আপনার মক্কার বাজারে যাচ্ছেন, ওই রকিয়া যে রাস্তা আছে ওই রাস্তার দিকে বাবা, হযরতে রকিয়া কেতাবখানা খুলে খুলে বারবার মিলাচ্ছে, দেখেন কেতাবে যে এভাবে লেখা আছে ছেলেটার ওইভাবে পাওয়া যায় আলামত। হযরত রকিয়া তার দুটো গোলামকে ডেকে বলে, গোলামেরাও
তাড়াতাড়ি যাও যুবকটার সামনে। বলে কেন? বলে যুবকটার সামনে গিয়ে রাস্তাটা তোমরা অবরোধ করে ধরবাও, ঘেরাও করে দাঁড়িয়ে যাবাও। যখন যুবকটা বলবে, যুবক ভাইরা আমার রাস্তা কেন অবরোধ করে ধরনি, বলে কেন ঘেরাও করে দাঁড়ালে? জিজ্ঞাসা করবা যুবক তোমার নাম কে, যদি বলে আব্দুল্লাহ, তারপরে আবার বলবা যুবক রে বলো বলো তোমার আব্বার নাম কে, যদি বলে আব্দুল মুতালিব, ওরে আমার গোলামেরা, ওই যুবকটাকে আর যেতে দেবা না। ওই যুবক তো টুবকটার হাত দুখানা ধরে আমার দিকে লক্ষ্য করে বলবা, জয় দেখো রকিয়া ছাদের উপর আছে ইহুদের সবচেয়ে বড় পণ্ডিতের আলেমের বেটে, ওই মেয়েটা তোমার সাথে গোপনে কি যেন কথা আলোচনা করবে তাই নিয়ে যেতে বলেছে। হযরতে আব্দুল্লাহর সামনে গিয়ে বাবা দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ডেকে বলে, যুবকেরা কেন সামনে দাঁড়ালেও? ডাক দিয়ে বলে, যুবক তোমার নাম কে? বলে বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার আব্বার নাম? বলে আব্বার নাম আব্দুল মুতালিব। ডাক দিয়ে বলে, নো ভাই কেন তোমরা এ কথা বললে? বলে ভাই ওই দেখো ছাদের উপর মেয়েটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই মেয়েটার নাম হচ্ছে রোকেয়া। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি বলতে চা? বলে মেয়েটা তোমাকে বাড়িতে ডেকেছে, এখনই চলো নিয়ে যেতে বলেছে। হযরতে আব্দুল্লাহ রুকিয়ার বাড়িতে গিয়ে দেখেন বাবা ঘরের ভিতরে এত সুন্দর বাবজি বিছানা বাবজি আপনার বেঁচে রেখেছে। হযরত আব্দুল্লাহকে বসতে বলেন, বসে বললেন। তারপর দেখলেন মক্কার বাবা দামি দামি যত ফল ছিল সব ফলগুলো বাবজি বাসনে আপনারা সাজিয়ে নিয়াও। আব্দুল্লাহর বাবজি এত সুন্দর করে আদর আপ্যায়ন করলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, রুকিয়া বোন এত কেন আমার আদর যত্ন করেছো? বললাও কেন এত আমার খাতির ভক্তি করো? ডাক দিয়ে বলেন, যুবক ভাই তাড়াতাড়ি বলো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে ভাই রে তোমার আব্বার নাম কি? বলো। বলে আব্বার নাম আব্দুল মুতালিব। হযরত রকিয়া হাত দুখানা জোড় করে ধরে বলেন, ভাই আমি তোমাকে আমি 6 মাস ধরে খুঁজতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওরে ভাই আজ 6 মাস ধরে দেখতে পাইলাম, হাত দেখতে পেলাম, একটা কথা বলবো শুনবা? বলে কি? বললাম। বলে ভাই আমি তোমাকে স্বামীর উপর গ্রহণ করতে চাই, আমি স্বামী হিসাবে তোমাকে পেতে চাই। বলো তুমি আমাকে স্ত্রী হিসাবে তুমি গ্রহণ করবে কি নাও? হযরতে আব্দুল্লাহ মুচকে হাসি দিয়ে বলল, নাকি আমার রকিয়া বল শুনে নাও, মাফ করো বাপ, এখন আমি কিছু বলতে পারবো না। বলে কেন? বলে আজকে দিনের বেলায় ওই তাপ নগরীর বাসিন্দা আব্দুল ওহাব বিন জহরি বলে এক তার একটাই কলিজার টুকরা বেটে তার নাম ছিল আমিনা। ওই আমিনাকে আজকে আমি স্ত্রীর উপগ্রহণ করে আমি বাড়িতে নিয়ে এসে রেখে নিয়াও, মক্কার বাজার করতে এসেছে। ওরে আমার রকিয়া আমাকে আগামী কাল পর্যন্ত সময় দাও, আমি সন্ধ্যা মালা বাড়ি যাব, আমার বিবি আমিনার সাথে তোমার কথাটা আলোচনা করব। আমার বিবি আমিনা যদি অনুমতি দেয় তাহলে আগামী কালকে তোমাকে স্ত্রীর উপগ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব। হযরত রকিয়ার দুই চোখের খোলা দিয়ে বাপজি পানি গড়িতে লাগলো। রকিয়া মনে মনে বাপজি বলতে লাগলেন, আর হতে পারলাম লাও, বিশ্ব জনম দক্ষিণের মা হতে পারলাম লাও, সকালবেলায় নাই বাপজি রাত্রিবেলা বাড়ি চলে গিয়েছে। আমিনার সাথে বাপজি প্রথম যে বাসর ঘরে বাপজি থাকতে লাগলেন। সারা রাত থাকার পর সকালবেলায় হযরত আব্দুল্লাহর কথাটা মনে পড়ে গিয়েছে বাবা। ডাক দিয়ে বলেন, আমিনা একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। বলে কি কথা বলো? ডাক দিয়ে বলে, আমিনা শুনে না, মদিনা থেকে একটা ইহুদির বড় আলেম তার নাম রাহাব, তার কলিজার টুকরা বেটে আজ 6 মাস পূর্বে থেকে আসপর আমাকে খুঁজতেছিল, এর পূর্বে পাই নাই কিন্তু গতকালকে আমাকে পেয়ে গিয়েছে। ওরে আমার আমিনা আমাকে স্বামীর উপগ্রহণ করতে চাই। বলো তুমি যদি অসুবিধা না হয়, তুমি যদি বাধা না দাও, অনুমতি যদি দাও, তাহলে আমি ওই রকিয়া মেয়েটাকে আমি দ্বিত বিবি হিসাবে গ্রহণ করতে পারি। বলো রাজি আছো? হযরত আমিনা রাগ করলেন না, মুচকে হাসি দিয়ে বললেন, ওগো আমার স্বামী, যদি আপনি মনে করেন আমার দ্বিতীয় বিবির প্রয়োজন, কথার মধ্যে হিকমত আছে, যদি মনে করেন আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন, তাহলে আপনি দ্বিতীয় মেয়ে রকিয়াকে বিয়ে করতে পারেন, এতে আবার কোনো বাধা নেই। সকালবেলায় বাপজি আব্দুল্লাহ কথাটা শুনে দৌড়াচ্ছেন ওই রকিয়ার কাছে, বিরাট বড় আলেমের মেয়ের সাথে বিয়ে হবে,
সারা রাত রকিয়া ঘুমাই নাই, চোখ দিয়ে শুধু পানি গড়ায়, যার জন্য ছ মাস থেকে খুঁজছি তার বিয়ে হয়ে গিয়েছে। যাহাতে রকিয়ার দরবারের দিকে বাবজি যাচ্ছে আর আবদুল্লাহর চেহারার দিকে রকিয়া নজর পড়েছে। একবার দেখি সাথে হাতে এইভাবে মুখটাকে বাবজি ফিরে নিল। ফিরে নেওয়ার পরে হযরতে রকিয়া ডাক দিয়ে বলে, ওগো গোলামেরা, ওই যুবককে আমার বাড়িতে আসতে দিও না। গোলামেরা বলে, ওগো রকিয়া, গতকালকে দেখলাম ওই যুবকের জন্য তুমি পাগলিনী হয়ে গিয়েছিলে, পাগলের মতো ছটপট করছিলাম, আর সেই যুবককে তুমি আসতে দিচ্ছ না, তার দিকে তাকাচ্ছ না কেন? বলে, যুবক তোমরা চিনতে পারো নাই, আমি গতকালকে যে যুবকটার চেহারাতে যে একটা নূর দেখেছিলাম, ওই নূরটা আজকে তার চেহারাতে নাই, তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ, আমি ওকে আর বিয়ে করবো না। এইভাবে কেতাবে লিখেছে বাবজি এক নাই দুই নাই, সত্তরটা বাবজি ইহুদির বড় বড় আলেমের বিটিরাও রসুলুল্লাহর জীবনী পড়ে নবীর আব্বাকে বিয়ে করার জন্য তারা মক্কাতে এসে খোঁজাখুঁজি করেছিল কিন্তু পায় নাই। কপালে লিখা ছিল হযরতে আমিনা। আমিনার সাথে বাবজি ঘর সংসার শুরু হয়ে গেল দিনের পর রাত, রাতের পর দিন, এভাবে সপ্তাহ গড়তে গড়তে মাস মাস, এক মাস দু মাস তিন মাস, এভাবে হতে হতে ছয় মাস হলো। কত বললাম? ছয় মাস। হযরতে আবদুল্লাহর ভাইয়েরা যে দশটা টোটাল ছিল আবদুল্লাহকে বাদ দিয়ে নয়টা ভাই আবদুল্লাহর, নয়টা ভাই আবদুল্লাহকে বাদ দিয়ে তারা মিটিং একটা গোপনে আলোচনা শুরু করেছে। ডাক দিয়ে বলেন, ওগো আমার ভাইয়েরা, আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। তা আমাদের ছোট ছেলে আবদুল্লাহ এতদিন একাই, কিনা ছয় মাস থেকে আবদুল্লাহর দুইজন হয়েছে, সংসার বেড়েছে। আমরা এক মাস সিরিয়াতে থাকলে এক হাজার টাকার লাভ হলে দশ ন হাজার টাকা হয়, আবদুল্লাহকে নিয়ে গেলে দশ হাজার টাকা লাভ হবে। তাই ব্যক্তিগত মতটা বলে, আবদুল্লাহকে নিয়ে যাবে কি যাবে না? আবদুল্লাহর নয়টা ভাইয়ের মধ্যে আবু তালিব বলে যে ভাই একটা ছিল, বড় ভাই, সে ডাক দিয়ে বলল, আমার ভাইয়েরাও, আমার ব্যক্তিগত মত আবদুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে, আমরা যা ইনকাম করি নিয়ে সেটি তো সংসার চলে যায়। আবদুল্লাহর আটটা ভাই আবু তালিবকে বাদ দিয়ে আবদুল্লাহকে, আবু তালিবকে চিৎকার করে বলে, এই এই আবু তালিব, তুমি যদি আবদুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আবদুল্লাহকে আলাদা করে দেব। বলো ভাই, এটা ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই মত বলেছে। আলোচনা করে বাবজি বললো, চলো তাহলে সবাই যখন নিয়ে যাবে, সূর্য পশ্চিম দিকে বাবজি অস্তমিত হতে চলেছে, ডুবো ডুবো ভাব লালি দেখা দিয়েছে। আবদুল্লাহ নিজের আব্বার কাছে বসে আছে, আর ওই সময়তে হযরতে আবদুল্লাহর নয়টা ভাই তার একত্রিত হয়ে আবদুল্লাহর কাছে গিয়ে বলছেন, তার আব্বার কাছে গিয়ে, আব্বা যান, আগামীকাল সিরিয়ায় ব্যবসা করতে যাব, তাই আপনি অনুমতি দেন আবদুল্লাহকে নিয়ে যাবো।